তুই একবার এখানটা আয় সামনেটা, কি কুদ্দুস আমি আর তোর তকবির দেবো, তুই একবার একা বলবি, আবার তকবির দেবো, তুই একবার একা বলবি, দেখি তোদের দুজনের মধ্যে কে জিতে। উপরে আমি, তোর না ওইখানে থাক, শোনা যাবে? হ্যাঁ শোনা যাবে। তোর তোর মুখে দাগ কেন, কেটে গেছে কেন, মারামারি করেছিস? তাহলে কারেন্ট কারেন্টের লেগে, কারেন্টের কি ও ক্যালেন্ডারে, আমি কারেন্ট ক্যালেন্ডারে ক্যালেন্ডারে কোন লেগে গেছে কেন তুই, মানে 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 নিশানে তারিখ দেখে? না না, ও ক্যালেন্ডারের পাশে বসে বসে ঘুমোচ্ছিল আর ক্যালেন্ডার এনে লেগে গেছে, তো ঠিক বলেছি তো, তারই ক্যালেন্ডার দেখতে গিয়ে, মানে ক্যালেন্ডার দেখতে গিয়ে তারিখ দেখে। আই তুই এখানটা আয়, পালাচ্ছিস কেন, এখানে দাঁড়া, তুই যা প্যান্ট পরেছিস তোর লন্ডনে পাঠাতে হবে, একটু জোরে করে দিবি, একজনে একজনে, তুই প্রথম দিবি, প্রথম কে দিবি, প্রথম, আচ্ছা তুই দে প্রথম, লাল গেঞ্জি তুই দে, জোরে করে দিবি, ইজ্জতের ব্যাপার, জিত হার জিতির ব্যাপার আছে। আচ্ছা যদি জোরে দেয় তুমি কি দেবে? যাই হোক দেবো, দিয়ে যাবো, হ্যাঁ ফিরি, খালি হাতে ফেরাবো না। আচ্ছা ঠিক আছে, জোরে করে দিতে হবে, ঠিক আছে দিবি তো, রেডি, ওয়ান টু থ্রি। আচ্ছা নে, নারে তাকবীর, হয়নি ওর আর অন্য জন আওয়াজ দিয়ে, তুই কেউ জোরে বল, নারে তাকবীর, এদের দুজনের পরীক্ষা আছে, তুই বলে নারাই তাকবীর, তুই দিবি আওয়াজ দিবি, তুই আর চলে আসবি, তিনজনের মধ্যে দেখে আসবি, কারেন্ট রয়েছে, তিনজনের মধ্যে কম্পিটিশন, তুই প্রথম দে, ঠিক আছে ঠিক আছে, তুই প্রথম দে, নারাই তাকবীর, কেউ বলে নারাই তাকবীর, মাইকে বল বাবা, আচ্ছা আচ্ছা তুই বল, এই তুই তুই বল, নারাই তাকবীর, ছেলে না মেয়ে তুই, আরে লাল গেঞ্জি তুই বল, হ্যালো হ্যালো, মাইকে বল বাবা, না আস্তে করে বল, বল তুই একবার জোরে বল, নারে তাকবীর, জানিস না তখন তুই বল, নারে তাকবীর, আল্লাহু আকবার, ওর মন বুঝে তুই একবার তুই বল, নারে তাকবীর, আল্লাহু আকবার, ওকে দে ওকে দে, নারায়ণ তাকবীর, নারে তাকবীর, মাইক দে, তুই খালি গোরো গোরো নারে তাকবীর, ওই হলুদ গেঞ্জি জিতে গেছে, তুই আয় আয় বাবা, চলো গজলে ফিরে যাবো, দাও তিন মিনিট দাও, চলো আমরা গজলে ফিরে যাবো, ও যা ও বলে নিজে নিজে বলে নারে তাকবীর, চলো আমরা গজলে ফিরে যাবো, এবার আমরা ডুয়েট কণ্ঠে আল কোরআন আল কোরআন আল কোরআন আল কোরআন, এই গজলটি আমি ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত, সেই গজল পরিবেশন করে শোনাবো, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন ওই এসছে, আরে ধর না, যা বিস্কুট কিনে খা, আল কোরআন আল কোরআন, এই কোরআন শরীফ সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনাবো, এই দুনিয়াতে এই যে কোরআন দুনিয়ার মধ্যে এসেছে, কোরআনটা কেন এসেছে, আমাদের ভালাই জন্য কোরআনের মধ্যে সব কিছু আছে, একটু এইবারে একটু ঠান্ডা হয়ে যাও, ফের একটুখানি পরে হবে আমি গজলটা হয়ে যাক, কেন একবার করে শুধু যদি গজল হয় তাহলে মানুষের একটুখানি একটুখানি একটু মাঝে মধ্যে একটুখানি দরকার, তো এই কোরআন শরীফ, আমরা কোরআন এই দুনিয়াতে আমার নবীর উম্মাদদের জন্য এই কোরআন এসেছে, এই কোরআন আসার আগে আল্লাহ 103টি আসমানি কিতাব দুনিয়ার মধ্যে পাঠালো, কিন্তু সব আসমানি কিতাবের মূল কথা এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ করে ঘোষণা করলো, আমার নবীকে শ্রেষ্ঠ করেছে, তানার প্রতি যে কোরআন এই দুনিয়ার মধ্যে এসেছে এই দুনিয়াতে সেই কোরআনকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছে, এই দুনিয়াতে আমরা অনেকজনা কোরআন পড়ি অনেকজনা পড়ি না, অনেকজনা কেউ মারা গেলে মাঝে মধ্যে পড়ি, অনেকজনা শিখি অনেকজনা শিখি না, ছেলেরা ওই মসজিদে ইমাম সাহেবের কাছে শিখে আর মা বোনেরা অনেকজনা শিখে, এবং এই দুনিয়াতে ছেলেরা যদি একবার খতম করে ফেলে মনে করে আমার মনে বেড়া পার হয়ে যায়, কিন্তু মা বোনেরা মাঝে মধ্যে একবার করে পড়ে কোরআন পড়ে, আবার কেউ মারা গেলে শবে বরাত আসলে রমজান মাসে পড়ে, কেউ আবার দেখাশোনার আগে একটুখানি পড়ে রিহার্সাল করে না, মানে এই কোরআন কেন, কেউ যদি এসে জিজ্ঞেস করে মা সূরা ফাতিহাটা একটু বলো তাহলে তখন ফেঁসে যাবে, তাই বলে কোরআন শরীফ সম্পর্কে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন আল কোরআন আল কোরআন আল কোরআন কোরআন 104 কিতাব নাযিল হয়েছে,
104 কিতাব নাযিল হয়েছে, ওগো 104 কিতাব নাযিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে।